2023-এর দুর্গাপূজো প্রায় চলেই এলো, হাতে আর মাত্র কটা দিন। তার আগেই মনটা বলছিল একটুখানি দুর্গা ঠাকুর দেখে আসি। তো আজকে বিকেলবেলায় আমরা 4-5 জন মিলে চলে এলাম, মা ফিরে এলো মিউজিয়ামে। তো চলো ভেতরটা একটু ঢুকে দেখা যাক। বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজো। আমাদের ওই 4-5 দিনে তো আর মন ভরে না, 365 দিনই যদি দুর্গা ঠাকুর দেখা যায় তাহলেই আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আর সেই উপায় খুঁজে পেতে আমরা চলে এলাম সরাসরি রবীন্দ্র সরোবরের ভেতরে মা ফিরে এলো মিউজিয়ামেতে। যারা অনেক দূর থেকে রবীন্দ্র সরোবরে আসছেন তাদের জন্য বলে রাখি, এখানে সহজেই আপনারা ট্রেনে, বাসে বা অন্যান্যভাবেও আসতে পারেন। সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো লেক গার্ডেন স্টেশন। এক্ষেত্রে আপনাদের শিয়ালদা থেকে বজবজগামী বা বিবাদীবাগগামী ট্রেনে উঠে লেক গার্ডেন্সে নেমে সেখান থেকে আসতে হবে, বা বাসেও আপনারা চলে আসতে পারেন লেক স্টেডিয়ামের কাছে, সেখান থেকেই হেঁটে সহজে পৌঁছে যাবেন এই মিউজিয়ামটিতে। আপনাদের রবীন্দ্র সরোবরের 5 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। রবীন্দ্র সরোবর লেকটি ভোরবেলা 5টা থেকে শুরু করে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে, যদিও এই মিউজিয়ামটি দুপুরবেলার 3টে থেকে 7টা পর্যন্ত এবং সকালে বেশ কিছুক্ষণ সময় খোলা থাকে। সম্পূর্ণ রবীন্দ্র সরোবর অঞ্চলটি প্লাস্টিক বর্জিত এলাকা এবং এখানে প্লাস্টিকের জলের বোতলও নিয়ে ঢোকা অ্যালাউড না। সেক্ষেত্রে বাইরে সিকিউরিটি গার্ডের কাছে বোতল রেখে ভেতরে ঢুকতে হবে এবং সম্পূর্ণ এলাকাটি ধূমপান বর্জিত এলাকা। সম্পূর্ণ রবীন্দ্র সরোবরে ঢুকতে বা এই মিউজিয়ামে ঢুকতে আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগে না। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র এই রবীন্দ্র সরোবর লেকটি। শহরের যানজটের মাঝে এখানে রয়েছে একটু সবুজের ছোঁয়া এবং তার সাথে সাথেই এই মিউজিয়ামটি জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই মিউজিয়ামটির ভেতরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন নামকরা মণ্ডপের প্রতিমা। শহর থেকে দূরে যারা থাকেন, যারা পূজোর তথাকথিত ভিড়ে কলকাতা আসতে পারেন না, তারা কিন্তু একটা দিনের ছুটিতে এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিল্পীরা সারা বছর পরিশ্রম করে কি অপূর্ব জিনিসের সৃষ্টি করছেন তার নিদর্শন পাবেন আপনারা এই মিউজিয়ামের ভেতর। কিছু মূর্তি তৈরি হয়েছে কাঠ দিয়ে, আবার কিছু তৈরি হয়েছে ডোকরা, আবার একটি মূর্তিতে রয়েছে চকের ছোঁয়া। সমগ্র মূর্তিটি তৈরি হয়েছে চক দিয়ে। এছাড়াও রয়েছে সাইকেলের চেন দিয়ে তৈরি মূর্তি, কাঠের মূর্তি, লোহার মূর্তি, এরকম বিভিন্ন সামগ্রী দিয়ে মূর্তিগুলো তৈরি করা হয়েছে। তাহলে আর দেরি না করে আপনারা ঘুরে আসুন এই মিউজিয়াম থেকে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।